নমস্কার, গল্পের আসরিত মধুবন্দিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে থাকছে আরণ্যক উপন্যাস থেকে একটি ছোট অংশ, বোমাই বুরুর জঙ্গলে। রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকুন। জঙ্গলের বিভিন্ন অংশে সার্ভে হইতেছিল। কাছারি হইতে 3 ক্রোশ দূরে বোমাইবুরু জঙ্গলে আমাদের এক আমিন রামচন্দ্র সিং এই উপলক্ষে কিছুদিন ধরিয়া আছে। সকালে খবর পাওয়া গেল রামচন্দ্র সিং হঠাৎ আজ দিন দুই তিন হলো পাগল হইয়া গিয়াছে। শুনিয়া তখনই আমরা লোকজন লইয়া সেখানে গিয়া পৌঁছিলাম। বোমাইবুরুর জঙ্গল খুব নিবিড় নয়, খুব ফাঁকা। উঁচু নিচু প্রান্তরে মাঝে মাঝে বড় বড় গাছ, ডাল হইতে সরু দড়ির মতো লতা ঝুলিতেছে, যেন জাহাজের উঁচু মাস্তুলের সঙ্গে দড়াদড়ি বাঁধা। বোমাইবুরুর জঙ্গল সম্পূর্ণরূপে লোকবসতি শূন্য। গাছপালার নিবিড়তা হইতে দূরে ফাঁকা মাঠের মধ্যে কাশে ছাওয়া ছোট্ট দুখানা কুঁড়ে, একখানা একটু বড়। এখানাতে রামচন্দ্র আমিন থাকে, পাশের ছোটোখানায় তার পেয়াদা আশরাফি টিন্ডেল থাকে। রামচন্দ্র নিজের কাঠের মাচার ওপর চোখ বুজিয়া শুইয়াছিল, আমাদের দেখিয়া ধরফর করে উঠিয়া বসিল। জিজ্ঞাসা করিলাম, কি হয়েছে রামচন্দ্র, এখন কেমন আছো? রামচন্দ্র হাত জোর করিয়া নমস্কার করিয়া চুপ করিয়া রহিল। কিন্তু আশরাফি টিন্ডেল সে কথার উত্তর দিল, বলিল, বাবু, একটা বড় আশ্চর্য কথা, আপনি শুনলে হয়তো বিশ্বাস করবেন না। আমি নিজেই কাছারিতে গিয়ে খবর দিতাম, কিন্তু আমিনবাবুকে ফেলে চাইবা কী করে? ব্যাপারটা এই, আজ কদিন থেকে আমিনবাবু বলছেন একটা কুকুর এসে নাকি তাকে বড় বিরক্ত করে। আমি শুই এই ছোটো ঘরে, আমিনবাবু শুয়ে থাকেন এখানে, দু তিন দিন হলো এরকম হচ্ছে। রোজই ইনি বলেন, আরে কোত্থেকে একটা সাদা কুকুর আসে রাত্রে, মাচার ওপর বিছানা পেতে শুই, কুকুরটা এসে মাচার নিচে নাকি কেউ কেউ করে গায়ে ঘেঁচ দিতে আসে। শুনি আমি বড় একটা গা করিনে। আর 4 দিন আগে উনি অনেক রাত্রে বললেন, আশরাফি, শিগগির এসো বেরিয়ে, কুকুরটা এসেছে, আমি তার লেজ চেপে ধরে রেখেছি, লাঠি নিয়ে এসো তাড়াতাড়ি। আমি ঘুম ভেঙে উঠে লাঠি আলো নিয়ে ছুটে যেতে দেখি, বললে, বিশ্বাস করবেন না হুজুর, কিন্তু হুজুরের সামনে মিথ্যে বলবো এমন সাহস আমার নেই। একটি মেয়ে ঘরের ভেতর থেকে বার হয়ে জঙ্গলের দিকে চলে গেল। আমি প্রথমটাতে থতমত খেয়ে গেলাম, তারপর ঘরের মধ্যে ঢুকে দেখি আমিনবাবু বিছানা হাতড়ে দেশলাই খুঁজছেন। উনি বললেন, কুকুরটা দেখলে? আমি বললাম, কুকুর কই বাবু, একটা কে মেয়ে তো বার হয়ে গেল। উনি বললেন, হুল্লুক, আমার সঙ্গে পেয়াদবি, মেয়ে মানুষ কে আসবে এই জঙ্গলে দুপুর রাতে? আমি কুকুরটার লেজ চেপে ধরেছিলাম, এমনকি তার লম্বা কান আমার পায়ে ঠেকেছে, মাচার নিচে কেউ কেউ করে কাঁদছিল, নেশা করতে শুরু করেছ বুঝি, রিপোর্ট করে দেব সদরে। পরদিন রাতে আমি সজাগ হয়েছিলাম অনেক রাত পর্যন্ত। অমনি একটু ঘুমিয়েছি, তখনই আমিনবাবু ডাকলেন। আমি তাড়াতাড়ি ছুটে বেরিয়ে আমার ঘরের দৌড় পর্যন্ত গিয়েছি, এমন সময় দেখি একটি মেয়ে ওর ঘরের উত্তর দিকের বেড়ার গা বেয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। তখনই হাজুর আমি নিজে জঙ্গলের মধ্যে ঢুকলাম। অতটুকু সময়ের মধ্যে লুকোবে কোথায়, যাবেই বা কতদূর, বিশেষ করে আমরা জঙ্গল জরিপ করি, অন্ধি সন্ধি সব আমাদের জানা। কত খুঁজলাম বাবু, কোথাও তার চিহ্নটি পাওয়া গেল না। শেষে আমার কেমন যেন সন্দেহ হলো, মাটিতে আলো ধরে দেখি কোথাও পায়ের দাগ নেই, আমার নাগরা জুতোর দাগ ছাড়া। আমিনবাবুকে আমি একথা বললাম না আর সেদিন। একা দুটি প্রাণী থাকি এই ভীষণ জঙ্গলের মধ্যে হাজুর, ভয় আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আর বোমাইবুরু জঙ্গলের একটু দুর্নামও শোনা ছিল, ঠাকুরদার মুখে শুনেছি। বোমাইবুরু পাহাড়ের ওপর ওই যে বট গাছটা দেখছেন দূরে, একবার
তিনি পূর্ণিয়া থেকে কলাই বিক্রির টাকা নিয়ে জ্যোৎস্না রাত্রে ঘোড়ায় করে জঙ্গলের পথে ফিরছিলেন। ওই বটতলায় এসে দেখেন একদল অল্প বয়সী সুন্দরী মেয়ে হাত ধরাধরি করে জ্যোৎস্নার মধ্যে নাচছে। এদেশে এদেরকে বলে ডামাবানু, এক ধরনের চিনপারি। নির্জন জঙ্গলের মধ্যে থাকে, মানুষকে বেঘরে পেলে মেরেও ফেলে। হাজুর, পরদিন রাত্রে আমি নিজে আমিনবাবুর তাঁবুতে শুয়ে জেগে রইলাম সারা রাত। সারা রাত জেগে জরিপের থাকবন্দির হিসেব কষতে লাগলাম। বোধহয় শেষ রাতের দিকে একটু তন্দ্রা এসে থাকবে। হঠাৎ কাছেই একটা কিসের শব্দ শুনে মুখ তুলে চাইলাম। দেখি আমিন সাহেব ঘুমুচ্ছেন ওর খাটে, আর খাটের নিচে কী যেন একটা ঢুকেছে। মাথা নিচু করে খাটের নিচের দিকে দেখতে গিয়েই চমকে উঠলাম। আধ আলো আধ অন্ধকারে প্রথমটা মনে হলো একটি মেয়ে যেন গুটিসুটি মেরে খাটের তলায় বসে আমার দিকে হাসি মুখে চেয়ে আছে। স্পষ্ট দেখলাম হাজুর, আপনার পায়ে হাত দিয়ে বলতে পারি, এমনকি তার মাথায় বেশ কালো চুলের গোছা পর্যন্ত স্পষ্ট দেখেছি। লণ্ঠনটা ছিল যেখানে বসে হিসেব কষছিলাম সেখানে, ছ সাত হাত দূরে। আরও ভালো করে দেখব বলে লণ্ঠনটা যেমন আনতে গিয়েছি, কি একটা প্রাণী ছুটে খাটের তলা থেকে বেরিয়ে পালাতে গেল। দোরের কাছে লণ্ঠনের আলোটা বাঁকাভাবে পড়েছিল, সেই আলোতে দেখলাম একটা বড় কুকুর, কিন্তু তার আগাগোড়া সাদা হাজুর, কালোর কোনো চিহ্নই নেই তার গায়ে। আমিন সাহেব জেগে বললেন, কি 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 ওখানে? বললাম, ও কিছু নয়, একটা শেয়াল কি কুকুর ঘরে ঢুকেছিল। আমিন সাহেব বললেন, কুকুর? কীরকম কুকুর? বললাম, এই সাদা কুকুর। আমিন সাহেব যেন একটা নিরাশার সুরে বললেন, সাদা ঠিক দেখেছো না কালো? বললাম, না সাদাই হাজুর। আমি একটু বিস্মিত যে না হয়েছিলাম এমন নয়, সাদা না হয়ে কালো হলেই বা আমিনবাবুর কী সুবিধা হবে তাতে বুঝলাম না। উনি ঘুমিয়ে পড়লেন, কিন্তু আমার যে কেমন একটা ভয় ও অস্বস্তি বোধ হলো কিছুতেই চোখের পাতা বুঝতে পারলাম না। খুব সকালে উঠে খাটের নিচেটা একবার কি মনে করে ভালো করে খুঁজতে গিয়ে সেখানে একগাছা কালো চুল পেলাম। এই সেই চুল রেখে দিয়েছি হাজুর, মেয়ে মানুষের মাথার চুল, দেখুন কোথা থেকে এলো এই চুল, টিপি কালো কুচকুচে নরম চুল। কুকুর, বিশেষত সাদা কুকুরের গায়ে এত বড় নরম কালো চুল হয় না। এ হলো গত রবিবার, অর্থাৎ আজ তিন দিনের কথা। এই তিন দিন থেকে আমিন সাহেব তো একরকম উন্মাদ হয়ে উঠেছেন, আমার ভয় করছে হাজুর। এবার আমার পালা কিনা তাই ভাবছি। গল্পটা বেশ আষাঢ়ে গোছের বটে। সে চুলগাছি হাতে করিয়া দেখিয়াও কিছু বুঝিতে পারিলাম না। মেয়ে মানুষের মাথার চুল, সে বিষয়ে আমার কোনো সন্দেহ রইল না। আশরাফি টিন্ডেল ছোকরা মানুষ, সে যে নেশা ভাঙ করে না এ কথা সকলেই এক বাক্যে বলিল। জনমানুষ শূন্য প্রান্তর ও বনঝোপের মধ্যে একমাত্র তাঁবু এই আমিনের নিকটতম লোকালয় হইতেছে লপটুলিয়া, ছয় মাইল দূরে। মেয়ে মানুষই বা কোথা হইতে আসিতে পারে অত গভীর রাত্রে, বিশেষ যখন এইসব নির্জন বনপ্রান্তরে বাঘ ও বুনশুয়োরের ভয়ে সন্ধ্যার পরে আর লোকে পথই চলতে পারে না। যদি আশরাফি টিন্ডেলের কথা সত্য বলিয়া ধরিয়া লই তবে ব্যাপারটা খুব রহস্যময়, অথবা এই পাণ্ডববর্জিত দেশে এই জনহীন বন জঙ্গল ও ধুধু প্রান্তরের মধ্যে বিংশ শতাব্দীতে প্রবেশের পথ খুঁজিয়া পাই নাই, ঊনবিংশ শতাব্দীও পাইছে বলিয়া মনে হয় না। অতীত যুগের রহস্যময় অন্ধকারে এখনও এসব অঞ্চল আচ্ছন্ন, এখানে সবই সম্ভব। সেখানকার তাঁবু উঠাইয়া রামচন্দ্র আমিন ও আশরাফি টিন্ডেলকে সদর কাছারিতে লইয়া আসিলাম। রামচন্দ্রের অবস্থা দিন দিন খারাপ হইতে লাগিল, ক্রমশ সে ঘোর উন্মাদ হইয়া উঠিল। সারারাত্রি চিৎকার করে, বকে, গান গায়। ডাক্তার আনিয়া দেখাইলাম, কিন্তু কিছুতেই কিছু হইল না। অবশেষে তাহার এক দাদা আসিয়া তাহাকে লইয়া গেল। এই ঘটনার একটা উপসংহার আছে, যদিও তাহা ঘটিয়াছিল বর্তমান ঘটনার সাত আট মাস পরে, তবুও এখানেই তাহা বলিয়া রাখি।
এ ঘটনা ছ মাস পরে চৈত্র মাসের দিকে দুটি লোক কাছারিতে আমার সঙ্গে দেখা করিল। একজন বৃদ্ধ, বয়স 60-65 কম নয়, অন্যটি তার ছেলে, বয়স 20-22। তাদের বাড়ি বালিয়া জেলায়। আমাদের এখানে আসিয়াছে চড়ি মহাল ইজারা লইতে, অর্থাৎ আমাদের জঙ্গলে খাজনা দিয়া তাহারা গরু মহিষ চড়াইবে। অন্য সব চড়ি মহাল তখন বিলি হইয়া গিয়াছে, বোমাইবুরুর জঙ্গলটা তখনও খালি পড়িয়াছিল, সেইটাই বন্দোবস্ত করিয়া দিলাম। বৃদ্ধ ছেলেকে সঙ্গে লইয়া একদিন মহাল দেখিয়াও আসিল, খুব খুশি, বলিল, খুব বড় বড় ঘাস হাজুর, বৃহৎ আচ্ছা জঙ্গল, হাজুরের মেহরবানি না হলে অমন জঙ্গল মিলত না। রামচন্দ্র ও আশরাফি টিন্ডেলের কথা তখন আমার মনে ছিল না, থাকিলেও বৃদ্ধের নিকট তাহা হয়তো বলিতাম না, কারণ ভয় পাইয়া সে ভাগিয়া গেলে জমিদারের লোকসান। স্থানীয় লোকেরা কেহই ওই জঙ্গল লইতে ঘেঁষে না, রামচন্দ্র আমিনের সেই ব্যাপারের পরে। মাসখানেক পরে বৈশাখের গোড়ায় একদিন বৃদ্ধ লোকটি কাছারিতে আসিয়া হাজির, মহারাগত ভাব, তার পেছনে সেই ছেলেটি কাঁচুমাচুভাবে দাঁড়াইয়া। বলিলাম, কি ব্যাপার? বৃদ্ধর আগে কাঁপিতে কাঁপিতে বলিল, এই বাঁদরটাকে নিয়ে এলাম হাজুরের কাছে দরবার করতে, ওকে আপনি পা থেকে খুলে 25 জুতো মারুন তো, ও জব্দ হয়ে যাক। কি হয়েছেটা কি? হাজুরের কাছে বলতে লজ্জা করে, এই বাঁদর এখানে এসে পর্যন্ত বিগড়ে যাচ্ছে, আমি 7-8 দিন প্রায় লক্ষ্য করছি, লজ্জা করে বলতে হাজুর, প্রায় মেয়ে মানুষ ঘর থেকে বার হয়ে যায়, একটা মাত্র খুপড়ি, হাত আস্তেক লম্বা, ঘাসে ছাওয়া, ও আর আমি দুজনে মিলে শুই, আমার চোখে ধুলো দিতে পারাও সহজ কথা নয়। দুদিন যখন দেখলাম তখন ওকে জিজ্ঞাসা করলাম, ও একেবারে গাছ থেকে পড়ল হাজুর, বলে কই আমি তো কিছুই জানি নে। আরও দুদিন যখন দেখলাম তখন একদিন দিলাম আচ্ছা করে ওকে মার, চোখের সামনে বিগড়ে যাবে ছেলে, কিন্তু তারপরেও যখন দেখলাম এই পরশু রাত্রে হাজুর, তখন ওকে আমি হাজুরের দরবারে নিয়ে এসেছি, হাজুর শাসন করে দিন তো। হঠাৎ রামচন্দ্র আমিনের ব্যাপারটা মনে পড়িয়া গেল, জিজ্ঞাসা করিলাম, কত রাত্রে দেখেছ? এই প্রায় শেষ রাত্রের দিকেই হাজুর, এই রাত্রে 2-1 ঘড়ি বাকি থাকতে। ঠিক দেখেছ মে মানুষ। হাজুর আমার চোখে তেজ এখনও তত কম হয়নি, জরুর মে মানুষ, বয়সেও কম, কোনোদিন পরনে সাদা ধোয়া শাড়ি, কোনদিন বা লাল, কোনদিন কালো। একদিন মেয়ে মানুষটা বেরিয়ে যেতে আমি পেছন পেছন গেলাম, কাছের জঙ্গলের মধ্যে কোথায় পালিয়ে গেল টের পেলাম না, ফিরে এসে দেখি ছেলে আমার যেন ঘুমের ভান করে পড়ে রয়েছে, রাত্রি ধরমর করে ঠেলে উঠল, যেন সদ্য ঘুম ভেঙে উঠল, এ রোগের ওষুধ কাছারে ভিন্ন হবে না বুঝলাম, তাই হাজুরের কাছে। ছেলেটিকে আড়ালে লইয়া গিয়া জিজ্ঞাসা করিলাম, এসব কি শুনছি তোমার নামে? ছেলেটি আমার পা জড়াইয়া ধরিয়া বলিল, আমার কথা বিশ্বাস করুন হাজুর, আমি এর বিন্দু বিসর্গও জানি না, সমস্ত দিন জঙ্গলে মহিষ চড়িয়ে বেড়াই, রাতে মরার মতো ঘুমোই, ভোর হলে তবে ঘুম ভাঙে, ঘরে আগুন লাগলেও আমার হুঁশ থাকে না। তা তুমি কোনোদিন কিছু ঘরে ঢুকতে দেখোনি? না হাজুর, আমার ঘুমোলে কিছু হুঁশ থাকে না। এ বিষয়ে আর কোনো কথা হইল না। বৃদ্ধ খুব খুশি হইল, ভাবিল আমি আড়ালে লইয়া গিয়া ছেলেকে খুব শাসন করিয়া দিয়াছি। দিন 15 পরে একদিন ছেলেটি আমার কাছে আসিল, বলিল, হাজুর একটা কথা আছে, সেবার যখন আমি বাবার সঙ্গে কাছারিতে এসেছিলাম তখন আপনি ও কথা জিজ্ঞেস করেছিলেন কেন, যে আমি কোনো কিছু ঘরে ঢুকতে দেখেছি কি না। কেন বলো তো? হাজুর আমার ঘুম আজকাল খুব সজাগ হয়েছে, বাবা এরকম করেন বলে আমার মনে কেমন একটা ভয়ের দরুনি হোক বা যার দরুনি হোক, তাই কদিন থেকে দেখছি রাত্রে একটা সাদা কুকুর কোথা থেকে আসে, অনেক রাত্রে আসে, ঘুম ভেঙে এক একদিন দেখি সেটা বিছানার কাছেই কোথায় ছিল, আমি জেগে উঠলেই পালায়, সে কেমন বুঝতে পারে যে এইবার আমি জেগেছি, এরকম তো কদিন দেখলাম,
কিন্তু কাল রাতে হাজুর একটা ব্যাপার ঘটেছে। ভাবছি জানে না, আপনাকেই চুপি চুপি বলতে এলাম। কাল অনেক রাতে ঘুম ভেঙে দেখি কুকুরটা ঘরে কখন ঢুকেছিল দেখিনি, আস্তে আস্তে ঘর থেকে বার হয়ে যাচ্ছে। সেদিকে কাছের বেড়ায় জানলার মাপে কাটা ফাঁক, কুকুর বেরিয়ে যাওয়ার পরে বোধ হয় পলক ফেলতে যতটা দেরি হয়, তারপরে আমার সামনে জানলা দিয়ে দেখি একটা মেয়ে মানুষ জানলার পাশ দিয়ে ঘরের পেছনের জঙ্গলের দিকে চলে গেল। আমি তক্ষুনি বাইরে ছুটে গেলাম, কিন্তু কোথাও কিছু না, বাবাকেও জানায়নি। পুরো মানুষ ঘুমোচ্ছে, ব্যাপারটা কি হুজুর বুঝতে পারছি না। আমি তাহাকে আশ্বাস দিলাম, ও কিছু নয়, চোখের ভুল। বলিলাম যদি তাহাদের ওখানে থাকিতে ভয় করে, তাহারা কাছারিতে আসিয়া শুইতে পারে। ছেলেটি নিজের সাহসীনতায় বোধ করি কিঞ্চিত লজ্জিত হইয়া চলিয়া গেল, কিন্তু আমার অস্বস্তি দূর হইল না। ভাবিলাম এইবার কিছু শুনিলে কাছারি হইতে দুজন সিপাহি পাঠাবো রাত্রে ওদের কাছে শুইবার জন্য। তখন বুঝিতে পারি নাই জিনিসটা কত সঙ্গীন। দুর্ঘটনা ঘটিয়া গেল অতি অকস্মাৎ এবং অতি অপ্রত্যাশিতভাবে। দিন তিনেক পরের কথা, সকালে সবে বিছানা ছাড়িয়া উঠিয়াছি, খবর পাইলাম কাল রাত্রে বোমাইবুড়ু জঙ্গলে বৃদ্ধ ইজারাদারের ছেলেটি মারা গিয়াছে। ঘোড়ায় চড়িয়া আমরা তক্ষুনি রওনা হইলাম। গিয়া দেখি তাহারা যে ঘরটাতে থাকিত তাহারই পেছনে কাশ ও বনঝাও জঙ্গলে ছেলেটির মৃতদেহ তখনও পড়িয়া আছে। মুখে তাহার ভীষণ ভয় ও আতঙ্কের চিহ্ন, কি একটা বিভীষিকা দেখিয়া আতকাইয়া যেন মারা গিয়াছে। বৃদ্ধের মুখে শুনিলাম শেষ রাত্রির দিকে উঠিয়া ছেলেকে সে বিছানায় না দেখিয়া তখনই লণ্ঠন ধরিয়া খোঁজাখুঁজি আরম্ভ করে, কিন্তু ভোরের পূর্বে তাহার মৃতদেহ দেখিতে পাওয়া যায় নাই। মনে হয় সে হঠাৎ বিছানা হইতে উঠিয়া কোনো কিছুর অনুসরণ করিয়া বনের মধ্যে ঢোকে, কারণ মৃতদেহের কাছে একটি মোটা লাঠি ও লণ্ঠন পড়িয়াছিল। কিসের অনুসরণ করিয়া সে বনের মধ্যে রাত্রে একা আসিয়াছিল তাহা বলা শক্ত, কারণ নরম বালিমাটির ওপর ছেলেটির পায়ের দাগ ছাড়া অন্য কোনো পায়ের দাগ নাই, না মানুষ না জানোয়ারের। মৃতদেহেও কোনো রকম আঘাতের চিহ্ন ছিল না। বোমাইবুড়ু জঙ্গলের এই রহস্যময় ব্যাপারের কোনো মীমাংসাই হয় নাই। পুলিশ আসিয়া কিছু করিতে না পারিয়া ফিরিয়া গেল। লোকজনের মনে এমন একটা আতঙ্কের সৃষ্টি করিল ঘটনাটি যে সন্ধ্যার বহু পূর্ব হইতেও অঞ্চলের আর কাউকে দেখা যায় না। দিন কতক তো এমন হইল যে কাছারিতে একলা নিজের ঘরটিতে শুইয়া বাহিরের ধপধপে সাদা ছায়াহীন উদাস নির্জন জ্যোৎস্নারাত্রির দিকে চাহিয়া কেমন একটা অজানা আতঙ্কে প্রাণ কাঁপিয়া উঠিত। মনে হয়তো কলিকাতায় পালাই, এসব জায়গা ভালো নয়। এর জ্যোৎস্না ভরা নৈশ প্রকৃতি রূপকথার রাক্ষসী রানীর মতো, তোমাকে ভুলাইয়া বেঘরে লইয়া গিয়া মারিয়া ফেলিবে। যেন এসব স্থান মানুষের বাসভূমি নয় বটে, কিন্তু ভিন্ন লোকের রহস্যময় অশরীরী প্রাণীদের রাজ্য, বহুকাল ধরিয়া তাহারাই বসবাস করিয়া আসিতেছিল। আজ হঠাৎ তাহাদের সেই গোপন রাজ্যে মানুষের অনধিকার প্রবেশ তাহারা পছন্দ করে নাই, সুযোগ পাইলেই প্রতিহিংসা লইতে ছাড়িবে না। শুনছিলেন বোমাইবুড়ুর জঙ্গলে, রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠ এবং সমগ্র পরিচালনায় আমি মধুবন্তী। গল্প পাঠ কেমন লাগছে তা অবশ্যই আমাকে জানান নিচের কমেন্ট সেকশনে, এবং যারা আমার চ্যানেলটিতে নতুন তাদের স্বাগত জানাই। এবং প্লিজ আপনারা আপনাদের কাছের মানুষদের সাথে আমার এই প্রয়াসগুলি ভাগ করে নেবেন। খুব শীঘ্রই ফিরে আসব পরবর্তী একটি নতুন গল্প নিয়ে। ততদিন স্টে কানেক্টেড উইথ গল্পের আসর উইথ মধুবন্তী।